প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উজন টিভির সংবাদে স্বাগতম। আপনাদের সবার প্রিয় সেই চিরচেনা পরিবেশে সংবাদ উপস্থাপন করছি আমি উজন টিভির সিইও হাসান, এবং আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইটভুক্ত মিসাইল বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, ফিরছি বিস্তারিত সংবাদে। সাফ ফুটবলে নেপালকে 3-1 গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা গত বৃহস্পতিবার ফুটবলাররা ঢাকায় ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে অভিবাদন জানানো হয়। নারী ফুটবলারদের সাফ জয়ের আনন্দ শেষ না হতে এলো খারাপ খবর। বিমানবন্দর থেকে ফুটবল একাদশের শামসুন্নাহার এবং কৃষ্ণা রানীর ব্যাগ থেকে চুরি হয়ে গেছে প্রায় 3 লাখ টাকা। দায়িত্ব নেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশের বিমানবন্দর থেকে নারী ফুটবলারদের টাকা চুরি হয়ে যাওয়ায় মিডিয়া জুড়ে চলছে তোলপাড়। অথচ দেশকে যারা বাঁচিয়ে রেখেছে সেই প্রবাসীরাই দেশের বিমানবন্দরে হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত। চুরি হয়ে যাচ্ছে টাকা, স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিসপত্র, অথচ নেই কোনো পদক্ষেপ, মিডিয়ায় নেই কোনো সংবাদ। মোতা কবিরাজের রিপোর্টে বিস্তারিত। সাফ ফুটবলে নেপালকে হারিয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা। বিজয়ী বেশে ফুটবলাররা দেশে ফিরলে বিমানবন্দরেই তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সেই বিমানবন্দর থেকেই ফুটবলারদের লাগেজ থেকে টাকা চুরি হয়ে যাওয়ার অভিযোগ ওঠে, এবং সেই চুরি যেন বর্তমানে শীর্ষ নিউজ হয়ে দাঁড়িয়েছে, এবং এর শেষ দেখায় যেন সাংবাদিকদের লক্ষ্য এবং উদ্দেশ্য। অথচ সেই একই বিমানবন্দর থেকেই প্রতিদিন হয়রানির শিকার হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা, আমাদের প্রবাসী ভাইয়েরা। দেখা যায় বিমানবন্দর কর্তৃপক্ষ প্রবাসীদের সম্মান দেখানো তো দূরের কথা, তাদের লাগেজটিরও অপব্যবহার করে। যাচ্ছেন একটা ফ্লাইটে যেতে পারবেন, পরে দেখবেন একটা পা নাই অথবা হ্যান্ডেল ছিঁড়ে গেছে। এগুলো কষ্টের জিনিস না, এগুলো তো এমনি আসে না, তো এটা তো যত্ন সহকারে বের করা উচিত। চুরি হয়ে যায় টাকা, সোনা দানা এবং মূল্যবান জিনিসপত্র, অথচ সেখানে রয়েছে সিসি ক্যামেরা যা কোনো কাজেই দরকার পড়ে না। প্রতি বছর যারা দেশকে কোটি কোটি টাকা রেমিটেন্স এনে দিচ্ছে তাদের ভোগান্তিতেই নেই কোনো পদক্ষেপ, নেই কোনো সংবাদ, অথচ আমরা পড়ে আছি চুরি হয়ে যাওয়া 3 লাখ টাকা নিয়ে। প্রবাসে থেকে দিনরাত পরিশ্রম করে যারা দেশের অর্থনীতিকে সচল রেখেছে তাদের মুক্তি আগে দাবি। মোতা কবিরাজ, উজান টিভি। বাংলায় যখন সাফ জয়ী নারী ফুটবলারদের নিয়ে ব্যস্ত, ঠিক তখনই পবিত্র মক্কায় 111টি দেশের হাফেজে কুরআনদের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের 13 বছরের হাফেজ সালে আহমেদ তাকরিম। সালে আহমেদ তাকরিমের বিশ্বজয়ে চেতনাবাজদের নেই কোনো মাথা ব্যথা, এখনও রাষ্ট্রীয়ভাবে নেই কোনো সংবর্ধনার আয়োজন। কিন্তু থেমে থাকেনি সালে আহমেদ তাকরিমের প্রশংসা। ইসলামপ্রিয় মানুষেরা একের পর এক তাকে নিয়ে শুভেচ্ছা বার্তা দিয়ে পোস্ট করে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সালে আহমেদ তাকরিমকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেয়াই তাদের দাবি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের উজান টিভি ফেসবুক পেজে লাইক দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।